হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা পুরো টোটালি আলাদা। আজকে আমরা একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি। কেন বলো তো? কারণ বাচ্চাগুলো অনেক দিনই হয়ে গেছে ঘরবন্দি। আমার ঘরে তো শুধু বাচ্চাগুলো শুধু ঘরের ভেতরেই থাকে। বড় পিসিস তো পড়াশোনা করার জন্য একটু স্কুলে যায়, প্রাইভেট পড়তে যায়, তাও ওর একটু বেরোনো হয়। কিন্তু আমার ছোটো মিনসেস তো একদমই ঘর থেকে বেরোতে পারে না, ওকে নিয়ে বেরোলে তবেই বেরোবে। তো আজকে ঠিক করলাম যে একটু পার্কে আসি। তো পার্কে আসলে তো বাচ্চাদের মনটা এমনিই খুশিতে ভরে যায়। তো ওদেরকে নিয়ে আমি পার্কে চলে আসলাম। আমি একা আসিনি, আমি কোনোদিনই একা আসি না। আমার বড়মশাই আমার সাথে সবসময় আসে। আমাকে আমার বড়মশাই কখনো হাতছাড়া করে না। কেন বলো তো? কারণ ও সবসময় একটা কথাই বলে যে তোমাকে অগ্নি সাক্ষী রেখে আমি শপথ নিয়েছিলাম তোমার হাত কখনোই ছাড়বো না একা। তার জন্য ও আমার হাত কখনোই একা ছাড়ে না। দুটো বেবির মা হয়ে গেছি, এখনও আমাকে মানে ধরে আছে, মানে আমাকে কতটা ভালোবাসে, বুঝতে পেরেছো? আর এদিকে দেখো আমার বড় প্রিন্সেস, ও বাবা এত মানে ও মানে চড়তে ভালোবাসে, সব কিছুতেই ভীষণ ভালোবাসে, মানে ও পেয়ে তো ভীষণ খুশি। তো এদিকে দেখো আমার ছোটো প্রিন্সেস আবার দেখো একটা চাকরির মতন তাতে একটু ঘুরে নিচ্ছে। এটা বাচ্চাদের জন্য, আমার বড় প্রিন্সেস আবার এর মধ্যে উঠতে পারবে না, এটা খুবই ছোটো বাচ্চাদের জন্য। এটা ওখান থেকে বলা হয়েছে বড় বাচ্চাদের উঠানো যাবে না, ছোটো বাচ্চাদেরই ঠিক আছে। তো প্রিন্সেস দেখো দুদিকে পা দিয়ে একদম মানে কি বলবো, ও তো ভীষণ এনজয় করছে। এদিকে আমার বড়মশাই একটু চাকাটাকে একটু ঘুরিয়ে নিল, ও ভাবছে বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমার বড় প্রিন্সেস, ওহো এমনি যা হার্ড ক্লাস বডি এই বডিতে। আবার আমি বলছি কি, তোর এই বডিতে আবার জিম করতে লাগবে না, এটা জিমের মতনই কাজ হয়, অনেকটা ব্যায়ামের কাজ হয়। তো ওদিকে ও দিদি ভাই এগুলো করছে বলে ওরও একটু ইসে হচ্ছে যে আমি কেন করবো না ছোটো প্রিন্সেস। তো ছোটো প্রিন্সেস তো বসে পড়লো, আর এদিকে সবার করা দেখে আমি দেখো আমি আর তর সামলাতে পারলাম না, আমিও বসে পড়লাম করতে। তো দেখো আরেকটা কি সুন্দর চড়ছে, দেখো কি ভালো লাগছে আমার ছোটো বেবিটাকে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তার জন্য একটু কালো কালো ছবিগুলো আসছে, খুব একটা ভালো আসেনি। দেখো কত সুন্দর, আমি তো দেখে ভীষণ ভালো লেগেছে। আমি আমার বড়মশাইকে বলছিলাম যে এই পার্কটাতে এবার থেকে প্রতিদিনই আসবো। দুঃখের বিষয় এই যে এই পার্কটার ভেতরে মানে এত চোর কাটারা, আমার শাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। বাড়িতে এসে এগুলো সব একটা একটা করে খুলেছি, সব ভালো লেগেছে, কিন্তু চোর কাটা যে শাড়ির মধ্যে বেঁধে গেছে সেটা দেখে আমার খুব বিরক্তিকর লাগছিলো। আর আমার বড়মশাই এদিকে সবার মানে সবার এই চড়াচড়ি দেখে আমার বড়মশাইও আর লোভ সামলাতে পারলো না, বড়মশাই একটু বসে বলবো আমি একটু করি, এমনি আমার ভুঁড়িটা অনেকটা।